আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটিতে কথা বলবো অক্টোবর মাসে যে কোয়েশ্চেন্সগুলো অলরেডি চলে আসছে আইডিপি ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন সেন্টারগুলোতে। আমি এখানে 20টি সেট কোয়েশ্চেন ইনক্লুড করেছি অ্যান্ড কিছু কোয়েশ্চেন্স মিসিং আছে। সো আমার একার পক্ষে আসলে সবগুলো কোয়েশ্চেন্স কালেক্ট করাটাও ইম্পসিবল। সো আপনাদের যেটা করতে হবে, যে কোনো গ্রুপ অথবা যে কোনো ফেসবুক পেজে যদি আপনারা এই কোয়েশ্চেন্সগুলো পেয়ে থাকেন বা যদি কোনো আইএলটিএস ক্যান্ডিডেট শেয়ার করে থাকে, তাহলে ওই কোয়েশ্চেন্সটা পিক করা। এখন কারো কারো কাছে বা কারো কারো মনে কোয়েশ্চেন আসতে পারে যে এই কোয়েশ্চেন্সগুলো আসলে আমাদেরকে কিভাবে সাপোর্ট দিবে বা কিভাবে এই কোয়েশ্চেন্সগুলো আমরা পড়ব অথবা প্র্যাকটিস করব এবং করলেই বা আমাদের কি লাভ আছে। সো এই কোয়েশ্চেন্সগুলোর একটা উত্তর হচ্ছে, যদি আপনার এক্সাম হয়ে থাকে নভেম্বরে, অ্যান্ড নভেম্বরে আসলে 4টা ডেট আছে, লাইক 5, 10, 19, 26, এই যে 4টা ডেটে যে এক্সাম হবে স্পিকিং এর স্পেসিফিক্যালি, নভেম্বর আগে যে 2টি মাস আছে লাইক অক্টোবর অ্যান্ড সেপ্টেম্বর থেকে আসলে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স গুলো চলে আসবে, অ্যান্ড পার্ট 1, পার্ট 2 ও কিউ কার্ড এগুলোর আসলে খুব কমই পরিবর্তন হয়, লাইক অলমোস্ট সেম কোয়েশ্চেন টাইপ আপনি পাবেন। ইভেন পার্ট 1 কমন থাকবে মোস্ট অফ দ্য টাইম, পার্ট 2 ও কমন পাবেন, অ্যান্ড পার্ট 2 যদি কমন থাকে পার্ট 3 ও কমন পাবেন। সো লাস্ট 2 মান্থস এর কোয়েশ্চেন্স গুলো যদি কেউ ফুললি প্রিপেয়ার করে অ্যান্ড প্র্যাকটিস করে, তাহলে তার আইএলটিএস স্পিকিং এ 6.5 to 7 পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি বেড়ে যায়। আর আজকের ভিডিওতে যে পিডিএফ টি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই পিডিএফ টি আমার গ্রুপে দেওয়া আছে অ্যান্ড আমার গ্রুপের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। সো আপনি খুব সহজেই এটা খুঁজে নিতে পারবেন অ্যান্ড জাস্ট গ্রুপে জয়েন করতে হবে, দেন ফাইল সেকশনে গেলে আপনি অটোমেটিক্যালি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। চলেন তাহলে কয়েকটি সেট দেখে আসি যে কি কি ধরনের কোয়েশ্চেন্স আসলে অলরেডি চলে আসছে অক্টোবর মাসে। ফার্স্ট একটা টেস্ট দেওয়া আছে এখানে, সিম্পল কিছু কোয়েশ্চেন্স আছে পার্ট 1 থেকে, লাইক সেলিব্রেট বার্থডে ইন ইউর কালচার, ইটস ভেরি কমন টপিক বার্থডে, অ্যান্ড কিউ কার্ড টক অ্যাবাউট আ পার্সন, ইটস আ পিপল অর পার্সন রিলেটেড কিউ কার্ড, অ্যান্ড পার্সন রিলেটেড কিউ কার্ড কি আছে, হু ইনস্পায়ার্স ইউ। সো দেখেন পার্ট 3 তে কি আছে, ইন্সপাইরেশনস নিয়ে কিন্তু কোয়েশ্চেন্স গুলো আছে। অ্যান্ড টেস্ট 2 তে যদি একটু চেক আউট করি, তাহলে এখানেও বার্থডে নিয়ে কোয়েশ্চেন্স করেছে, অ্যান্ড দেন পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে কোয়েশ্চেন্স আছে, অ্যান্ড কিউ কার্ড সেকশনে যদি চলে আসি, টক অ্যাবাউট টাইম ওয়েন সামওয়ান গেভ ইউ মানি অ্যাজ আ গিফট, এটা হচ্ছে থিংস রিলেটেড কোয়েশ্চেন। সো খুব সহজেই এই থিংস রিলেটেড কোয়েশ্চেন বা পার্সন রিলেটেড কোয়েশ্চেন্স এর যে প্রুভেন ফরমেটটি আছে, এটা আমার কিউ কার্ড সেকশনে ইউটিউবের প্লে লিস্টে দেওয়া আছে। সো আপনি ওইখান থেকেও নিয়ে নিতে পারবেন অ্যান্ড দেন সলভ করবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন। তাহলে আপনার পক্ষে 6.5 to 7 পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে আশা করতেছি। সো বেস্ট অফ লাক ফর এভরি ওয়ান।